মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রান্না বান্না সবটা কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে আজকে আর ব্লগটা করিনি। এখন বাজে হচ্ছে 9:30। আন্টি ভাই আমি বেরোবো একটু, তো চলো বেরিয়েই নয় কথা হচ্ছে বা কিছু। তো আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, চলো এবারে আন্টিকে দেখাবো। ভাই শুয়েছিল, থপ করে উঠে বসেছে। এই হচ্ছে আন্টি, আর ওই হচ্ছে ভাই। তাহলে এভাবেও একটা সম্পর্ক সত্যি তৈরি হয় তো আমাদের ভীষণ ভালো লাগছে। আমি সবসময় বলি যে রক্তের সম্পর্ক শুধুমাত্র যে ওটাই সম্পর্ক হবে, বাকিগুলো হয় না, এরকমটা নয়। আমরা সত্যিই খুব মজা করে আছি, ভালো লাগছে। তো এবার আমি ঘরটা মুছবো, ঝাড় তো দেওয়া হয়ে গেছে সকালে, এবার ঘরটা মুছে নেবো, তারপর স্নানে যাবো। আমি তুলছি এটা রান্নাঘর দিয়ে, দেখো আমার গ্যাসেও জলের ছিটা চলে এসছে। এটা এখন সরালি না, বহু করে ছাট আসবে। আর দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টিটা নেমেছে, প্রচন্ড জোরে। অনেক দিন বাদে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে। আর আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4:00। আমি সমস্ত বাসন মেজে উল্টে দিয়েছি। তোমরা না অনেকেই সেদিন প্রশ্ন করছিলে দিদির ফ্ল্যাটটা নিয়ে, যে দিদির ফ্ল্যাটটা কত পড়েছে বা কি না কি। তো সেসব কথা বাদ দিয়ে তোমরা অনেকেই বলেছো যে খুব সুন্দর হয়েছে ওই প্রপার্টি কিনতে গেলে, ধরো 80-90। এবার সেটা ধরো তোমার 3BHK 2BHK এর ওপর নির্ভর করে, কত নম্বর ফ্লোর এইসবের ওপরও নির্ভর করে। তো ওটা অ্যাকুরেট কখনো তো আর বলা যায় না। আর জমির দাম আজকে কমছে বাড়ছে, কমছে তো নাই বাড়ছে দিন দিন, ওই আর কি। তো তোমরা অনেকেই দিদির ফ্ল্যাটটা নিয়ে অনেক রকম প্রশ্ন করেছিলে আমাকে, যে দিদির ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে এই ধরনেরও কিছু কথা বলেছিলে। তো ইন্টেরিয়ার ডিজাইনটা পুরোপুরি দিদিই করেছিল। তো তোমাদের যদি কারোর ইন্টেরিয়ার ডিজাইনার এরকম কিছু লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এই আর কি। তো তোমাদের যদি মনে হয় আর কি, তো দিদির ফ্ল্যাটের ভিডিওগুলো আমি দিয়ে দেবো, দিদি যেগুলো আমাকে পাঠিয়েছিল আর কি। তো ওগুলো ও লম্বা, মানে ফোনটা লম্বা করে ধরেছিল আর কি, ভিডিওটা লম্বাতে হয়ে গেছে, তাই পুরো ফুল স্ক্রিন ধরে তোমরা হয়তো দেখতে পাবে না। তো যতটা আমার কাছে আছে আমি শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা একবার দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যদি প্রয়োজন হয় তো একবার কন্ট্যাক্ট করতে পারো। Thank you.
গাড়ি চলেও এসেছে, আন্টিদের যাওয়ার টাইমও হয়ে গেছে, না টাটা। তো সত্যি মজা হয়েছে, আমাদের এখানে কেউ সেরকম আসে না, তারা আসলে গেলে গিয়ে পরে সত্যি মনটা খারাপ লাগে। ঘুমাবো, গাড়ি চলে এসেছে, ওই ননিদার গাড়ি যেরকম আমরা বলছি সেরকমই বলা আছে, তো 5:30 আসার কথা ছিল, একটু আগেই এসেছে। টাটা। আন্টিদেরকে তুলে দিয়ে এই জাস্ট আমরা এলাম, আর কালকেই না আমাকে সব কাচাকুচি করতে হবে, তাই জন্য ঘরের অবস্থা একটু খারাপই আছে, আর আমি খারাপ করেই রেখেছি। কত গোছাবো বলো তো, আর গোছাবো না, কালকেই তো কাচাকাচি করতে হবে, মানে কালকে আমাদের ঘাট কাজ আর কি, তো কাচাকাচি করে নেবো কালকে, তারপরে একেবারে গোছাবো। প্রচুর কাচা রয়েছে, প্রচুর, কালকে যে কখন কি করবো আমি জানি না, দেখি রাতে, দেখো এই জায়গাটা রোদ পড়ছে, প্রচন্ড রোদ আসছে, বাপরে বাপ, এত মানে এত বৃষ্টিটা হলো তারপরে যে এরকম রোদ। যাই হোক, আন্টিরা ভালো ভালো পৌঁছে দিতে পারবে, জানি না আন্টিদের কতটা কি অসুবিধা হয়েছে কি না হয়েছে, আমি চেষ্টা করেছি যাতে অসুবিধাটা না হয়, কারণ ছোট ফ্ল্যাট তো আমি জানি অসুবিধা হবে, আন্টিরা তো আর মুখের ওপর বলবে না যে হ্যাঁ অসুবিধা হয়েছে, যাওয়ার সময় তো বলে গেল না অসুবিধা হয়নি, তবে আমি সত্যিই খুব খুশি। হ্যাঁ, শুধু যে আমাকে বিশ্বাস করে এসেছে, এটা আমি যে বিশ্বাস করে ডেকেছি সেটা বড় কথা নয়, সে যে বিশ্বাস করে এসেছে এটাও কিন্তু একটা বড় কথা। তো মানে এখন তো সত্যি কথা বলতে এরকম অনেক কিছুই হয় না, আমরা বিশ্বাস করতে পারি না সহজে, হ্যাঁ ডেকেছে চলে যাবো এরকমটা হয়, তবে সেরকমটা হয়নি আর কি আন্টির বেলা, আন্টি সেরকমটা করেনি আর কি, বিশ্বাস করে এসেছে, সেটাই আমার কাছে অনেক। আর তো ভাই তো খুবই ভালো, পরের মাস থেকে ভাইয়ের ক্লাস শুরু হচ্ছে একেবারে, তখন আবার আসবে, তখন হয়তো আঙ্কেলও আসবে, দেখা যাক কি হয় না হয়, তখন অবশ্যই আরও যদি মানে আরেকবার যদি পাওয়া যায় তো অবশ্যই দেখা তো অবশ্যই করব। আমাদের খুব ভালো লেগেছে, আঙ্কেল আন্টিরা থাকে হচ্ছে বেহালাতে, তো আমাদেরকে অনেকবার বেহালা যেতে বলেছে বিশ্বাস করো, কিন্তু আমরাই সময় করে উঠতে পারিনি তাই যেতে পারিনি, তবে এবার বলেছে না গেলে খুব রাগ করবে, তো যেতেই হবে, মা বাবা, মা বাবা বলছে, হ্যাঁ মাদেরকেও বললো, মাউনিদেরকেও বললো ফোনে, তো এইসব হলো আজকে সারাদিন, আর বৃষ্টিটা হলো ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো আবার বৃষ্টি পড়ছে, এখন বাজে 8:30 মতো, আর আন্টিরা 8:10-5:10 মধ্যেই না পৌঁছে গেছে এয়ারপোর্টে, একদম ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। এয়ারপোর্ট থেকে বেহালার তো অনেকটা, হয়তো মাঝরাত্রি পাড়ি হয়ে যাবে, মোটামুটি 2:30 তো বাজবেই, বাড়ি ঢুকতে ঢুকতে 1:05 ধরো ল্যান্ডিং, তারপরে বেরোতে বেরোতে ওই আর কি 2:30-3:00 তো বাজবেই আর কি। তো তোমাদেরকে দেখাই, দুখানা বেলি ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখো, এইটা যদিও কালকে ফুটে গেছিলো সকালে দেখেছিলাম, আজকে সকালে আর কি, আর এটা এখন ফুটলো, কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখো, তখন তাড়াহুড়ো করে বৃষ্টিতে আমি নিচে গিয়ে একটা ক্লিপ পড়ে রয়েছে, তো এই হচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি কুড়িগুলো দেখাবো, দেখো এই একটা কুড়ি এসেছে, এইখানে একটা এসেছে, তারপরে হচ্ছে এইখানে একটা এসেছে, তো এই আর কি। আর আমার জামা কাপড়গুলো মোটামুটি এখানে একটু মেলা রয়েছে, যেহেতু বৃষ্টিটা নেমে গেছে, আমি একটু বেলাতেই আজকে স্নানটা করেছিলাম, বেলাতে নয় আর কি, মাঝে বৃষ্টিটা এসে একটু ভিজে গেছিল ওই আর কি। তো চলো তোমাদেরকে একটু গিফট দেখাবো এখন, তোমাদেরকে গিফটগুলো দেখাবো বললাম, তার মাঝে মাঝে কিছু কাজ করে নিয়েছি, কালকে ঠিক করেছি পটল আলুর তরকারি আর কাতলা মাছ করবো, এই দুটোই করবো, আর কয়েকদিন পর পর ডাল খাওয়া হয়েছে, তাই জন্য আর ডাল খাবো না কালকে, ও বললো আমার ডাল লাগবে না, পটল আলুর তরকারিটা একটু ঝোল ঝোল মতো করবো যাতে মেখে খেতে পারি। তো চলো এবার তোমাকে গিফটগুলো দেখাই, তোমাকে নয় তোমাদেরকে গিফটগুলো দেখাই, গিফটগুলো আর কেউই নয় আন্টি এনেছিল অবশ্যই, তো এটা হচ্ছে প্রমীর আর এটা হচ্ছে অবশ্যই আমার, তো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। আর আঙ্কেল আমাদের জন্য বেহালা পান্না, যারা তোমরা জানো ওই দিকটাতে, ওই সাইডটাতে আমাদের কোনো মানে চেনা জানা নেই, সেরকম সাউথে, একদমই আমরা নর্থে, তো সাউথে বেহালার পান্না নাকি খুব বিখ্যাত, আঙ্কেল ওখান থেকে আমাদের জন্য অনেকগুলো জল ভরা পাঠিয়েছিল, আর সত্যিই খুব ভালো খেতে সন্দেশগুলো, আমি তো কয়েকটা খেয়েও নিয়েছি, আমি বোধ হয় দুখানা খেয়ে নিয়েছি, তো ওই আর কি। তো আমারটা দিয়ে শুরু করি, হ্যাঁ আমার ব্যাগ প্রচন্ড একটা প্রিয় জিনিস, তোমরা জানো আন্টি এটা গিফট করেছে, তো ভেতরটা একটা স্লিং দেওয়া আছে, দেওয়া আছে বলতে লাগানোই আছে সেটা, আর ভেতরে দুটো চেন রয়েছে,
আর সামনেটাতে এরকমই দেখতেই পাচ্ছো, আর পেছনে একটা চেইন আছে, এটাই হচ্ছে ব্যাগটা। আর হোয়াইট, ব্ল্যাক আর মেরুন আর মাঝখানে এইটা, বেশ ভালো লাগছে ব্যাগটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ব্যাগ আমার এতটাই প্রিয় যে আমার ব্যাগ কেউ গিফট করে, গিফট তো গিফটই হয়, সেটার মর্ম তো মানে টাকা দিয়ে বা এই দিয়ে তো বিচার করা যায় না, ভালোবাসাটাই অবশ্যই, আগের দিন বলেইছি গিফট নিয়ে কথা, তো আমার খুব পছন্দ হয়েছে, এটা তো অবশ্যই আমি ইউজ করবো, আন্টি বারবার বলেছি ইউজ করবো, আর এটা ইউজ করার জন্য বলতে লাগবে না। আর প্রমির এই নিয়ে দুখানা পার্স জমলো, ও কবে নেবে আমি জানি না, কিন্তু ছেলেদেরটা আর কি বা খুলে দেখাবো। তবে শ্রীলা দাসের পার্সটা আমার এই জন্য ভালো লাগে কি, ওরা খুচরো রাখার জন্য আলাদা করে এরকম একটা গিফট দেয়, যেটা অন্য কোন ব্র্যান্ডের অ্যারো বা ইয়েতে আমি অ্যারো দেখলাম, আর সেদিনকে ওটা কিসের একটা ছিল তো ওটাতেও আমি দেখলাম যে ওটাও অ্যারো, কিন্তু খুচরো রাখার ইয়ে নেই, শ্রীলা দাসের টা অলওয়েজ খুচরো দেওয়ার, খুচরো রাখার জায়গা থাকে। আমার দিদি ওকে একটা গিফট করেছিল, সেটাও অ্যারোর, আর এটা আন্টি দিয়েছে শ্রীলা দাসের, ওর শ্রীলা দাসের সবসময় একদম পছন্দের পার্স থাকে, আমিও ওই জন্য ওকে গিফট করে শ্রীলা দাসেরই গিফট করি, আর এটা ওই জন্য ওর পছন্দের। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ভাগের সাথে, এখন আমরা রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো।